ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় খাবারের মধ্যে নাসি গোরেং অন্যতম তবে প্রায়ই দেশের রেস্তোরাঁগুলির জঞ্জালের মধ্যে এই পদ পড়ে থাকতে দেখা যায় বারিলা সেন্টার ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের গবেষণা অনুযায়ী আসলে গোটা দেশের জঞ্জালের প্রায় চল্লিশ শতাংশই খাদ্য পাইকারি খাদ্য বিক্রেতা খাদ্য বিতরণ পরিষেবা থেকে শুরু করে বাসার রান্নাঘর সব জায়গায় এমন অপচয় ঘটে গোটা বিশ্বে খাদ্য অপচয়ের নিরিখে ইন্দোনেশিয়ার তৃতীয় স্থানে রয়েছে হোটেলে ফুড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো কিছু অপচয় না করাই সবচেয়ে জরুরি কিন্তু কখনো সেটি পুরোপুরি সম্ভব হয় না আমরা এখন সারপ্লাস অ্যাপ্লিকেশন নামের এক অ্যাপ ব্যবহার করে খাদ্যের অপচয় কমাতে পারছি রেজির রেস্তোরাঁর বাড়তি খাদ্য এখন সারপ্লাস অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে রেস্তোরাঁ হোটেল সুপার মার্কেট এমনকি খামারের উদ্বৃত্ত খাবারও কমপক্ষে পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে এই অ্যাপের মাধ্যমে বিক্রি করা যায় দোকান বা রেস্তোরাঁ বন্ধ করার প্রায় তিন ঘন্টা আগে বিক্রেতারা অ্যাপে খাবারের তালিকা প্রকাশ করেন সেই খাবার তুলে নেওয়া হয় অথবা কুরিয়ারের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হয় ইন্দোনেশিয়ার বারোটি শহরে এরই মধ্যে এই অ্যাপ চালু হয়েছে আসলে প্রায় আশি শতাংশ খাদ্যের অপচয় বন্ধ করে উল্টে উপার্জন করা সম্ভব ব্যবহারকারীরা যাতে বাড়তি খাদ্য মজুদ করে লোকসান না করেন সেটাই আমাদের অ্যাপের লক্ষ্য প্রতি বছর লাখ লাখ টন খাদ্য ফেলে দেওয়া হয় অথচ সেই দেশেই অনেক শিশু অপুষ্টিতে ভোগে সবে বিষয়টি নিয়ে সরকারের টনক নড়েছে এমন খাদ্যের অপচয় নিয়ন্ত্রণ করতে সবে আইনের খসড়া প্রস্তুত হয়েছে আমরা দুই সালের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার অঙ্গীকার করেছি খাদ্য নিরাপত্তার বিষয় নিয়ে সরকারের উচিত তবে এখনো কোনো বিধি নিয়ম নেই আইন প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত ইন্দোনেশিয়ার সরকার দেশের ছয় ধর্মের নেতাদের খাদ্য অপচয় কমানোর দূত হিসেবে কাজে লাগাতে চাইছে স্থানীয় সমাবেশ ও ধর্মীয় বাণী প্রচারের সময় তাদের অপচয় এড়ানোর বার্তা দেওয়ার অনুরোধ করা হয়েছে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা সত্ত্বেও সরকার দ্রুতই দীর্ঘমেয়াদী সমাধান সূত্রের আশা করছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন